লাইলুই মধ্য ইংরাজী বিদ্যালয়ত এটা কাছ উদ্ধার বিদ্যালয়ের পাঠদান চলি থাকা সময়তে উদ্ধার করা হয় এই কাছটি সমজাই দিয়া হয় বন বিভাগের লোক সামগ্রী সমষ্টির লাইলুইত মধ্য ইংরাজী বিদ্যালয়ত পাঠদান চলি থাকা সময়তে এজন ছাত্রর দৃষ্টিগোচর হয় এটা কাছ লগে ছাত্র ছাত্রীর মাজত আরম্ভ হয় হৈচৈ জনোৱা হয় বিদ্যালয়খনের শিক্ষক শিক্ষয়িত্রীক সেকেন্ডর আলী নামের শিক্ষকজনে ছাত্র ছাত্রীক কাছটি উদ্ধার করে লগে বন বিভাগের লোক খবর দিয়ে কাছটি সমজাই দিয়া হয় এই মুহূর্তে সেকেন্ডর আলী নামের শিক্ষকজনের কিছু মন্তব্য আপনার আগবাইছো কোকসুন কি হয়েছে আজি অনুমান 12টা বাজাত আমার স্কুলের লেজার হয়েছে আমার স্কুলের সপ্তমান শ্রেণীর ছাত্র এজনে কয়ে আছে স্যার ইয়াত কাছ ওলাইছে কত ওলাইছে যে এইফালে স্কুলের পিছফালে মানে পিছত দড়ি লই পিছত কাছটি দড়ি লই আইলে আনি পিছত আমি চালু আর ইতিমধ্যে আমি ফরেস্টারক খবর দিলো যে এনেকা কাছ এটা আমি পালো গতিকে কাছটো আপনার আই লই যাব সদ্যগৃহীত সর্বভারতীয় পর্যায়ত নিট পরীক্ষা ধুকাতিরে উত্তীর্ণ হয়ে মাগুরমারী অঞ্চললে গৌরব কঢ়িয়াই অনা সুমায়া সুলতানা লাওখাপ ব্লক কংগ্রেসের ফলের আদরণি এগারী সংখ্যালঘু সম্প্রদায়ের কৃতি ছাত্রী চর্চাত আছে ছাত্রীজনীর নাম সকলে মুখে মুখে ছাত্রীজনীর নাম অতিকৈ বিদরুৱা অঞ্চল মাগুৰমাৰী গাঁৱৰ বাসিন্দা শিক্ষক আব্দুল আলীৰ জীয়ৰী সুমাইয়া সুলতানাক নীট পৰীক্ষাত সৰ্বমুঠ 820 নম্বৰৰ ভিতৰত 543 নম্বৰ লাভ কৰি শিক্ষাৰ্থীৰে উত্তীৰ্ণ হৈ সমগ্ৰ মাগুৰমাৰী অঞ্চললৈ গৌৰৱ কঢ়িয়াই আনিবলৈ সক্ষম হৈছে ছাত্ৰীজনী বাসগৃহত আদৰণি জনাবলৈ উপস্থিত হয় লাওখাপ ব্লক কংগ্ৰেছৰ ফালৰ পৰা এটি সজাতি দলে উপস্থিত থাকে লাওখাপ ব্লক কংগ্ৰেছৰ সাধাৰণ সম্পাদক মজিবুৰ ৰহমান মাগুৰমাৰী পঞ্চায়তৰ পঞ্চায়ত সভাপতি ফাৰুক আহমেদকে ধৰি কিছু দলীয় কৰ্মীও উপস্থিত থাকে এই আদৰণি পৰ্বত নবনিযুক্ত সংখ্যালঘু উন্নয়ন বিভাগৰ অধ্যক্ষ হাবিব আহমদ চৌধুৰী খেগিবাৰীৰ এজন বিজেপি কৰ্মীয়ে সংখ্যালঘু নেতাজনক শুভেচ্ছা প্ৰদান কৰিলে বিশিষ্ট শিল্পপতি হাবিব আহমদ চৌধুরী সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের অধ্যক্ষ হিসেবে নিযুক্তি পাত সংখ্যালঘু রাজ্যের মাজে যথেষ্ট আনন্দ জোয়ার বিরাজ করেছে কারণ নেতাজন আগরপরা সংখ্যালঘু রাজ্যের শিক্ষা স্বাস্থ্য আর উন্নয়নের হকে মাত মাতি আছিল আর কিছু কাম হাতে কামেও করা পরিলক্ষিত হয়েছে যারবাবে সংখ্যালঘু রাজ্যে যথেষ্ট আশাবাদী তেখেতর সবল নেতৃত্বত সংখ্যালঘু রাজ্যের বিভিন্ন দিকত আগবাড়ি যাব যারবাবে হাবিব আহমদ চৌধুরীক বিভিন্নজনে ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ আদি সামাজিক মাধ্যমসমূহত শুভেচ্ছার উপচয় পেলাইছে শেহতীয়াকে শুভেচ্ছা প্রদান করলে শিঙিবাড়ির বিশিষ্ট সমাজকর্মী তথা এজন বিজেপি তৃণমূল পর্যায়ের কর্মী আবুল বাসারে তেখেতলৈ শুভেচ্ছা প্রদান করলে এই মুহূর্তের আবুল বাসারের মন্তব্য আপনার আগবাইছো নমস্কার নবনিযুক্ত সংখ্যালঘু অধ্যক্ষ হিসাবে নিযুক্তি দিয়া হাবিব মোহাম্মদ চৌধুরী আমি শুভেচ্ছা জানাইছো আর সর্বাঙ্গীন উন্নতির কারণে দিনে নিহাই কর্মরত সম্মানীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সারলৈ শুভেচ্ছা জানাইছো আর তথা ব্যক্তিক সংখ্যালঘু উন্নয়নের বোর্ডের অধ্যক্ষ বনার কারণে সম্মানীয় মুখ্যমন্ত্রী সারলৈ মই প্রশংসা আর ধন্যবাদ জানাইছো আজি আমি দেখিবলৈ পাইছিলোঁ যে হাবিব মোহাম্মদ চৌধুরী সাহেবে বিভিন্ন জায়গাত সভা সমিতি করে সংখ্যালঘু রাইজক তেখেতে বিভিন্ন ধরনের মানে বুজনি দিছিল ভয়ের পৰা স্বাধীনতা শিক্ষা আদি বিভিন্ন ধরনের মূল্যবান কথার মূল্যবান ভাষণে তেখেতে সংখ্যালঘু সম্প্রদায় বেয়াকৈ ধর্মীয় সংখ্যালঘু মুসলমানসকলক আগবাড়ি আহার কারণে আহ্বান জানাইছিল শিক্ষা দীক্ষার ক্ষেত্র আর ভয় ভাবর আঁতরার কারণে বিভিন্ন জায়গা তেখেতে সভা সমিতি পাতিছিল তেখেতর সেই কর্মদক্ষতা আমি তেখেতর শলাগ লৈছো আর প্রশংসা আর ধন্যবাদ জানাইছো এই আমার বিশেষকৈ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়টো শিক্ষা দীক্ষার ক্ষেত্রে পিছপরা বহুতো মানে পিছপরা শিক্ষার অভাব মানে আর যদি জনসংখ্যা বিস্ফোরণ আজি মেইন কথা এটা শিক্ষার অভাব শিক্ষা যদি থাকিলেহেঁতেন আজি এনেকুৱা মানে জন